रिजू, रिजू আমরা কোথায় এলাম? আমার বাড়ির সামনে। আমরা পৌঁছে গেছি। সুপার ড্রাইভিং। আমি বুঝতেই পারিনি কখন আমরা পৌঁছে গেলাম। লেট মি হেল্প ইউ। শিওর। দেখো তোমার বান্ধবী এখনো ঘুমোচ্ছে। মম মম আমরা এত তাড়াতাড়ি চলে এলাম। সকালবেলা রাস্তা ফাঁকা তো, তাই আয় চাটা খেয়ে ফ্রেশ হয়ে যা। রিজু এসো। হ্যাঁ। আরে দাঁড়াও পালক, আজ আর হবে না রে। তুই তুই ফ্রেশ হয়ে ইন্টারভিউর জন্য রেডি হয়ে নে, আমরা আরেক দিন আসবো। আজ ভীষণ টায়ার্ড রে। আচ্ছা ঠিক আছে, থ্যাংকস ফর দ্য ট্রিপ মম, একটা দারুণ দিন কাটালাম, ভীষণ খুশি হয়েছি আমি। থ্যাংকস তো আমাদের তোকে বলা উচিত। হ্যাঁ পালক, তুমি এসেছিলে বলে ট্রিপটা এত সুন্দর হলো। অল দ্য বেস্ট পালক, আমাকে কিন্তু জানাস। একদম। অল দ্য বেস্ট পালক। থ্যাংক ইউ। বাই মম। বাই। বাই রিজু। বাই। I love mom. চলো। রিজু, রিজু হ্যালো স্যার, প্রেজেন্টেশন ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। ওকে স্যার, দু মিনিটে আসছি। সার্ভার অ্যাক্সেস হচ্ছে না। সুদীপ বলো। পার্থদা, সিস্টেমে বোধহয় কোনো প্রবলেম আছে। সার্ভারে এনআরআই ফাইলটা পাচ্ছি না, একটু দেখ তো কোনো প্রবলেম হচ্ছে বোধহয়। হ্যাঁ দেখছি দেখছি।
হ্যাঁ স্যার। কি হলো? প্রেজেন্টেশন ফাইলটা নিয়ে আসতে বললাম তো। হ্যাঁ স্যার আসছি স্যার, দু মিনিট স্যার। তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার। সুদীপ কি হলো? ডিলিট হয়ে গেছে। দিবাকর কোথায় যাচ্ছ? আমার রেজিগনেশনটা মেল করে দিয়েছি পার্থদা, দেখে নেবেন। পার্থ তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাকে প্রেজেন্টেশন ফাইলটা নিয়ে আসতে বললাম তো। আসলে স্যার ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না।